আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাইমাস কুক অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করছি। তো আশা করছি আপনারাও সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো দেখতেই পাচ্ছিলেন বারান্দায় গাছগুলো, আর হচ্ছে বাইরের ওদেরটা এত সুন্দর ছিল যে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছিল, এই কারণে ভিডিওটা করেছি। তো এখানে আমার মেয়ের জন্যে একটু পিঠা বানিয়ে নিয়েছি, ভিতরে লুরুজ দিয়েছি, যেহেতু ওর একটু জ্বর হয়েছিল। এখন শরীরটা অনেক উইক আছে আর দুর্বল আছে, তো এই কারণে খাচ্ছিল না। কারণ জ্বর হওয়ার পরে কিন্তু অনেক বাচ্চারে খায় না, এটা বড় ছোট সবার বেলায় এইরকম হয়। তো আমি ওকে খাওয়ানোর জন্য একটা পিঠা বানিয়ে নিয়েছিলাম, তো আটা দিয়েই লুডুর ভিতরে দিয়ে বানিয়ে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, নিজেও খাচ্ছিলাম। তো আমার মেয়েটা যেহেতু নাপা ওষুধ খাওয়ানো হয়েছে, আর হচ্ছে এবার জ্বরটা ভাইরাস জ্বর ছিল, তো ওকে অ্যান্টিবায়োটিক না খাওয়ানো পর্যন্ত জ্বরটা কমছিল না। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ও খালি ঘুমাচ্ছিল, তো ঘুম আসছে। তো আমি ফাঁকে একটু রান্না করে নিচ্ছি, না হলে যেহেতু বাচ্চারা অসুস্থ হলে মাকে বেশি কাছে যেতে চায়, তো আমার কাছে বেশি থাকতে চায়, ওর বাবার কাছে যেতে চায় না। আর আমার ননদ আছে, তো এই কারণে আমার একটু মানে আমার মেয়ে আমার কাছে কম থাকছে, ওর সাথে একটু খেলা করছে। তো এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি, এখানে করলা ভাজি করে নিচ্ছি, ছোট আলু গাজর আর করলা কেটে নিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। তো করলা ভাজ নিচ্ছি, আর এদিকে আমি চিংড়ি মাছ আলু আর ভেঙ্গি দিয়ে একটা তরকারি বসিয়েছি, এটা আমি কষিয়ে নিয়েছি। ভালোভাবে যখন কষিয়ে আসছে তখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, রান্নাটা করে নিচ্ছি, দুপুরে খাবো, তারপরে বিকেলে মাছ আনবে, মাছ কাটতে হবে, এই কারণে রান্নাটা করে নিচ্ছি। তো বিকেলে শুধু ভাত রান্না করব, তো দেখতে থাকেন। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি একটু তারা মানে রাতে রান্নাটা করে নিচ্ছি, আগে একটু রান্না করে নিচ্ছি, যেহেতু বিকেলে মাছ নিয়ে আসবে, মাছ কাটতে হবে, এই কারণে ভাত রান্না করছি, আর হচ্ছে মেয়ের জন্য ডাউল রান্না করে নিচ্ছি। তো আমি রান্না বান্না শেষ করেছি, রান্নাঘরে কাজ করেছি, চুলাপার মুছে নেওয়ার পরে আমি একটু আম বানা খেয়েছি, আমার ননদ খায়নি।
তো এদিকে মাছ দেখতে পাচ্ছেন, মাছ এনেছে, মাছগুলো মলা মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে গুলশা মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে শিঙ মাছ কাটছি। ওগুলো আমার ননদ কেটেছে আর আমি পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওগুলো নরম হয়ে যাবে, কারণ আগেই কাটা লাগছে। তো শিঙ মাছটা আমি কাটছি, কেটে নিচ্ছি, ছাই নাই আর ছাই দিয়ে কাটতে ভালো লাগে না। তো তাজা মাছ যেহেতু কাটছি, আমার একটু কষ্ট হচ্ছে, এর আগে এভাবে কাটিনি। তো আমি কাটছিলাম আর আমার ননদ আর আমার হাজব্যান্ড হাসাহাসি করছিল, কারণ কাটতে অনেক কষ্ট হয়েছে। মাঝে মধ্যে কেটে নিয়ে আসি আর মাঝে মধ্যে ওরা কাটলে খুব তাড়াতাড়ি কেটে দেয়। তো এখন যেহেতু তাজা মাছ, আমি অনেক কষ্ট করে কেটেছি সত্যি কথা, এর আগে ওইভাবে কাটা হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি ন্যাকড়া দিয়ে ধরে কাটছিলাম, ন্যাকড়া দিয়ে ধরে কাটার কারণ হচ্ছে এটা পিছলে যাবে না, কাটার সময় কিন্তু শিং মাছটা মজবুত হয়, শক্তিশালী, তো ছুটে যেতে চায়, ছুটে গেলে হাতে কাটা দিবে। তো একবার দিয়ে কাটা দিয়েছে হাতে, তো খুব একটা বেশি দিতে পায় নাই। তো মাছগুলো কিন্তু আমার কাটা শেষ হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, যাই হোক লাস্ট পর্যন্ত কেটে ফেলেছি। তো কাটতে কাটতে আমার ভিডিওটা শেষ করছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে করে ভিডিওর পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ইউটিউব চ্যানেলে আমি নতুন, একদমই নতুন, তো এই কারণে একটু ভুলগুলো বেশি হয়, কথার মধ্যেও অনেক ভুল ত্রুটি হয়। তো যখন ইউটিউব চ্যানেল খুলি তখন মনে করেছিলাম কাজ, রান্না আমরাও করতে পারি, হয়তো আমিও পারবো। তো খোলার পরে আসলে দেখছি, ভিডিও যখন করি তখন বুঝতে পারি যে আসলে সব কাজের পিছনে কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। তো যাই হোক, এটা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমার মেয়েটা ব্রাশ করে নিচ্ছে, এমনভাবে করছিল, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ইচ্ছে করলো, এই কারণে ভিডিওটা করেছি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, তো আপনারা একটু দোয়া করবেন ও যেন আর একটু সুস্থ হয়ে যায়। তো আজকে আমি ভিডিওটা এখানেই রেখে দেব, নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।